আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। তাল দিয়ে তৈরি আরেকটি মজার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের স্টিম পিঠা বা তালের ভাপা পিঠা। রেসিপিটি তৈরির আগে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটি খুব ভালো মতো ফেটে নিব। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। কিভাবে খুব সহজে 15 মিনিটের মধ্যে তালের রস নেওয়া যায় তার একটি পদ্ধতি আমার চ্যানেলে আছে, রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘন আটা দুধ। খুব ভালো মতো মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে পিঠাতে ঘি ব্যবহার করলে রেজাল্টটা অনেক ভালো পাবেন। আবারও খুব ভালো মতো মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। খুব ভালো মতো মিক্স করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও খুব ভালো মতো মিক্স করে নিব। অন্য একটি শুকনো পাত্রে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো একত্রে মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তালের মিশ্রণটি। এখন খুব ভালো মতো সব উপকরণ একত্রে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিব। মিশ্রণটা একটু ঘনই হবে, অনেক বেশি পাতলা হবে না। পিঠাগুলো আজ আমি কাপকেকের মোল্ডে স্টিম করব। এর জন্য 4টি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এতে সামান্য ঘি আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এতে আগে থেকে তৈরি করে রাখা তালের মিশ্রণ। এতে সামান্য নারিকেল কোড়ানো দিয়ে সাজিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু চেরি কুচি। কিছু পরিমাণ কেক আমি চায়ের কাপেও বেক করে নিচ্ছি। এর জন্য কাপেও আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। একইভাবে কাপের 1/3 পরিমাণ জায়গা ফাঁকা রেখে আমি তালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। উপরে সামান্য নারিকেল কোড়ানো দিয়ে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা চেরি কুচি। এই পরিমাণে আমার 12টি পিঠা হয়েছিল। পিঠাগুলো স্টিম করার জন্য আমি একটি হাঁড়িতে আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছি। এতে একটি পাতিল স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি একটি ছিদ্রযুক্ত চালনি। এর ওপর পিঠার কাপগুলো বসিয়ে দিচ্ছি। এক
এখন পুরো হাড়িটা আমি একটি ঢাকনার সাহায্যে কভার করে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন। পিঠাগুলো সিদ্ধ হতে 15-20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। পিঠাগুলো হলো কিনা একটি কাঠি ঢুকিয়ে চেক করে নেবেন। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে নেবেন এবং অল্প ঠান্ডা করে তারপর মোল্ড থেকে বের করে নেবেন। পিঠাগুলো খেতে কিন্তু দারুণ ফ্লেভারফুল এবং দারুণ মজা, বাচ্চা বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটি লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।